يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. الله رب العالمين قرآن الكريم المدد بلچن ونبي دنيا رمانوش دير كي بلدان اتقوا الله تمرا الله كي بھوئي کرو كاكي بھوئي کرو جوري بلن তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো হাক্কাতু কতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ মুসলমান না হইয়া মরো না আল্লাহ বলতেছেন আমি বলি না এ কলারুয়ার মানুষ সুলতানপুরের মানুষ চন্দরপুরের মুসলমান আমি নিজে বলি না আমার আল্লাহ বলতেছেন হাক্কাতু কতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ রাব্বুল আলামিন বলে এ দুনিয়ার মানুষ তোমরা মুসলমান না হয়ে মরো না তোমরা মুসলমান হইয়া মরো আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো কেমন করে ভয় করো একটা মাস আমরা রোজা রেখেছি চৈত্র মাসের রোদ্রে কলিজাটা শুকিয়ে গেছে পানির গ্লাস আর ঠান্ডা পানির জগ দেখলে সহ্য করতে পারি নাই ঠিক কিনা বলেন কিন্তু ওই সময় প্রচন্ড রোদ্রের মাঝে ক্লান্তির মাঝে পিপাসার মাঝেও আমরা এক গ্লাস পানি যদি পান করতাম আল্লাহ তাআলা দেখতেন কিন্তু দুনিয়ার মানুষ দেখতেন না কথা বলেন রোজা এমন এক ইবাদত এই রোজা আপনি পালন করবেন এটা আপনাকে গোপনে করতে হবে কিন্তু ধন সম্পদ যদি থাকে আপনি যাকাত দিবেন হজ করবেন ঠিক কিনা বলেন কুরবানি করবেন মানুষকে দান করবেন কিন্তু রোজা এমন একটা আল্লাহ তাআলার ফরজ বিধান এই বিধানটাকে আল্লাহ তাআলা এমন একটা বিধান দিয়েছেন রোজা রাখে মানুষ রাত্রবেলা খায় ফজরের আজানের আগে আর মাগরিব পর্যন্ত মানুষ না খেয়ে থাকে এই 12 ঘন্টা 16 ঘন্টা সময় যদি মানুষ ঘরের দরজা লাগায়া অথবা আপনারা কাজ করার জন্য একেবারে ক্ষেতের মাঝে চইলা যান ঠিক কিনা বলেন ওই সময় যদি আশেপাশে তাকায়া দেখেন আধা কিলোমিটারের মধ্যে কেউ নাই ওই ফাঁকে যদি এক দুই গ্লাস পানি পান করেন দুনিয়ার কোনো মানুষ কিন্তু আপনি পানিটা কেন পান করলেন না জোরে বলেন জোরে বলেন কেন পান করলেন না আল্লাহর ভয়ে পান করলেন না আপনি মনে মনে ভাবতেছেন দুনিয়ার কোনো মানুষ না দেখুক কিন্তু আমার রব দেখতেছেন ঠিক কিনা বলেন এটার নামই হলো তাকওয়া এটার নামই হলো আল্লাহর ভয় জোরে বলেন এটার নামই হলো আল্লাহর ভয় এ দুনিয়ার কোন মানুষ দেখুক বা না দেখুক দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দিতে পারলেও আমার রবের চোখ ফাঁকি দেওয়া যাবে না ঠিক কি না বলেন ইন্নাল্লাহু সামিউন বাসীর আমার রব সব দেখতেছেন ইন্নাল্লাহু খাবীরুম বিমা তাআমালুন আমার রব সব কিছুর খবর রাখেন আল্লাহর নবীর হাদিস ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর বলেন এ আমার উম্মতেরা তোমরা যা করো না করো সব কিছু রব দেখেন তোমার অন্তরের মধ্যে কি আছেন সব কিছু তোমার রব জানেন সুতরাং আমরা এই যে একটা মাস 15টা দিন এত কষ্ট করেছি ঢাকার শহরে পানি নাই গ্রামগঞ্জে এত এত গরম এত গরম রমজান মাসে আমি অনেক মাহফিল করেছি এক এক জায়গায় গিয়েছি অনেক যুবক রাইসা বৃদ্ধ রাইসা বলে হুজুর গরমে আর সইতে পারি না মনে হয় পানির পিপাসায় কলিজাটা বের হয়ে যায় জিব্বাটা বের হয়ে যায় এ যুবক এক গ্লাস পানি তো তুমি ঘরের মধ্যে যায়া দরজা লাগায়া পান করলেই তো পারো কেন পান করো না হুজুর দুনিয়ার কোন মানুষ দেখুক বা না দেখুক আমার রব দেখতেছে আমি যদি গোপনে গোপনে এক গ্লাস পানি পান করে আমার রব কষ্ট পাবে আমি যতই কষ্ট হোক না কেন আমি আমার আল্লাহকে কখনো কষ্ট দিতে পারবো না
এটার নাম হলো তাকওয়া এই ভয়টা শুধু রমজান মাসে পেলেই চলবে না বাকি 11 মাস এমন করে আল্লাহকে ভয় করতে হবে ঠিক কিনা বলেন আমি গোপনে কোনো গুনাহ করি দুনিয়ার মানুষ দেখুক বা না দেখুক দেখে কি এই যে রমজান মাসে যদি আমি গোপনে গোপনে খাওয়া দাওয়া করি দুনিয়ার মানুষ না দেখলে আমার রব দেখবে রমজান মাস সারা বাকি 11 মাস যদি আমি গুনাহ করি দুনিয়ার মানুষ না দেখুক আমার রব দেখবে যখন আমরা আল্লাহর ভয়ে এমন করে গুনাহ থেকে বেঁচে যাব জিনা থেকে বেঁচে যাব মানুষকে কষ্ট দেওয়া থেকে বেঁচে যাব তাহলেই কেবলমাত্র আমরা তাকওয়াবান হতে পারবো ঠিক কিনা বলি আল্লাহ তাআলা এমন তাকওয়াবান বান্দা চান আল্লাহ তাআলা এমন পরহেজগার বান্দা চান যারা রমজান মাসে কোনো গুনাহ করে নাই শুধু রমজান মাসে যেমন করে গুনাহ ছেড়ে দিয়েছে বাকি 11 মাস এমন করে গুনাহ ছেড়ে দিতে হবে রাজি আছেন রাজি আছেন বাকি 11 মাস এমন করে গুনাহ ছেড়ে দিতে হবে তাহলে বোঝা যাবে আপনি এক মাস ট্রেনিং করার পরে আপনার ট্রেনিংটা কাজে লাগছে আর যদি আপনি এক মাস রোজা রাখার পরে আগের মতোই যদি আপনার চলাফেরা হয় মিথ্যা কথা ধান্দাবাজি ধোকাবাজি মানুষকে ঠকানো মানুষের সাথে প্রতারণা করা মানুষের আইল ঠেলা মানুষের সম্পদ চুরি করা মানুষকে কষ্ট দেওয়া আগের মতোই যদি আপনি জীবন যাপন করেন তাহলে বুঝতে হবে এক মাসের ট্রেনিং এ আপনার কোনো কাজ হয় নাই আপনি যেমন করে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেছেন এখনো যদি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে যান তাহলে বুঝতে হবে এক মাস রোজা রেখে আপনি তাকওয়াবান হতে পেরেছেন ঠিক কিনা বলেন এই কারণে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ামান ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমার বান্দারা যখন আমাকে ভয় করবে আমার বান্দারা যখন আমাকে ভয় করার মতো ভয় করবে আমার বান্দারা এক মাস রোজা রাখার পরে যখন তারা তাকওয়াবান হয়ে যাবে পরহেজগার হয়ে যাবে মুত্তাকিন হয়ে যাবে তখন আমি আল্লাহ আমার বান্দার সমস্ত কিছুর জিম্মাদারি আমার নিজ কুদরতি হাতে গ্রহণ করব আমরা তাকওয়াবান হয়ে গেলে আমাদের সব কিছুর জিম্মাদারি হবেন কে জোরে বলেন আরো জোরে বলেন এই যে 15 দিন বৃষ্টি ছিল না পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান তো বৃষ্টি দিতে পারে নাই দিয়েছেন কি কোরআনে আছে কি আছে না ও আনজালনা মিনাস সামাই মাআন ফাখরাজনা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম এ যুবক ও মুসলমান ভালো করে কথাটা খেয়াল করো রে যুবক আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন وَأَنزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَّكُمْ অনবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমি আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করার কারণে জমিন থেকে ফসল উৎপন্ন হয় ঠিক কিনা বলেন বৃষ্টি না হলে ফসলগুলো মরে যায় যায় কি যায় না আল্লাহ বলেন এই বৃষ্টি দিয়ে আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করি সুতরাং আমি আল্লাহ বৃষ্টি দেই আমি আল্লাহ ফসল দেই আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেই আমার রিজিক খায়া যদি তোমরা আমার গোলামি না করো আমার নাফরমানি করো আল্লাহ তাআলা বলে বান্দারে আমি কিন্তু তোমাদেরকে ছাড়বো না এ বান্দা এই দুনিয়ার জমিনে আমার রিজিক খায়া আমার গোলামি করবা না আমার সাথে নাফরমানি করবা আমার হুকুম মানবা না আমার বিধান মানবা না আমার জমিনে বৈসা আমার সাথে শত্রুতা করবা আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবা আমি আল্লাহ তোমাদেরকে ছাড়বো না যেমন করে আমি ফেরাউনকে ধ্বংস করেছি নমরুদকে ধ্বংস করেছি আবু লাহাব যেমন করে ধ্বংস হয়েছে আবু জেহেল যেমন করে ধ্বংস হয়েছে আল্লাহর রিজিক খেয়ে আল্লাহর সাথে নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা এই সমস্ত পাপিষ্ঠদেরকে ধ্বংস করে দিয়েছেন ঠিক কিনা বলে ধ্বংস হয়েছে কি হয়েছে না এই সমাজের মধ্যে এখনো আবু জেহেলদের চেলা চামুণ্ডারা আছে কি আছে না জোরে বলেন আছে কি আছে না
আমরা দেখেছি রমজান মাসে চট্টগ্রামে কিছু নাস্তিক মুসলমান তাও একজন কলেজ শিক্ষিকা মুসলমান সে রোজা নিয়ে কটুক্তি করেছে নাউজুবিল্লাহ বলেন রোজা নিয়ে কটুক্তি করেছে অথচ মুসলমানের সন্তান এই সমস্ত পাপিষ্ঠরা জানে না আল্লাহ যদি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে বন্ধ করে দেয় আল্লাহ যদি অক্সিজেন বন্ধ করে দেয় পৃথিবীর কারো বাবার ক্ষমতা নাই অক্সিজেন দেওয়ার আছে এক মিনিটের মধ্যে সব ফিনিশ হয়ে যাবে সব মরে যাবে মানুষ যদি আল্লাহ এই বাতাস বন্ধ করে দেয় কেন যখন বাংলাদেশে করোনা আসছিল যখন বাংলাদেশে করোনা আসছিল একটা সিলিন্ডার কিনেছিল অক্সিজেন সিলিন্ডার 2 থেকে 2500 টাকা দাম বিজ্ঞানীরা হিসাব করেছেন একটা মানুষ প্রতি মাসে 7 লক্ষ 20 হাজার 88 টাকার অক্সিজেন আমরা গ্রহণ করি প্রতি মাসে কত লক্ষ 7 লক্ষ প্রতি মাসে 7 লক্ষ 88 হাজার টাকার অক্সিজেন আমরা গ্রহণ করি এটা একেবারে সর্বনিম্ন একটা হিসাব আল্লাহ যদি ইন্তেকালের পরে বলে এই আমার সাথে নাফরমানি করছস আমার অক্সিজেন গ্রহণ করছস অক্সিজেনের বিল পরিশোধ কর সম্ভব সম্ভব আমি আল্লাহ তোদেরকে স্বচ্ছ পানি দান করেছি মাটির নিচ থেকে সুবহানাল্লাহ বলেন আপনি মাটির নিচে যত যাবেন ততই স্বচ্ছ পানি ঠিক না এই পানি কে দিয়েছে মাটির নিচে ঘাস এই ঘাস কে দিয়েছে মাটির নিচে তেল এই তেল কে দিয়েছে মাটির নিচে স্বর্ণের খনি কে দিয়েছে তোমার নেতা নেত্রী তোমার মন্ত্রী তোমার এমপি তোমার আমেরিকা তোমার ইসরাইল তোমার জার্মান জাপান ফ্রান্স এই সমস্ত রাষ্ট্রপ্রধান চীনের রাষ্ট্রপ্রধান তোমাদেরকে এই সমস্ত নিয়ামত দিতে পারে নাই দিয়েছেন কে জোরে বলেন আল্লাহ বলে বান্দা আমার আমার রিজিক খেয়ে আমার সাথে নাফরমানি করবা আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিব না ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনুল কারীমের মধ্যে বলেন এ বান্দারা তোমরা তাকওয়াবান হও আমি রবকে ভয় করো আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো যদি মুসলমান না হইয়া মরো তাহলে কিন্তু তোমাদের উপায় নাই এবার বলতে পারেন হুজুর আমরা কি তাহলে বাংলাদেশে মুসলমান না হ্যাঁ আমরা বাংলাদেশে প্রায় 15 কোটি মুসলমান আছি এই 15 কোটির মধ্যে 13 কোটি মুসলমান হলো গরু খাওয়া মুসলমান 13 কোটি মুসলমান গরু খাওয়া মুসলমান বলতে পারেন হুজুর কেন আপনি গরু খাওয়া মুসলমান বললেন আমরা একটা পরিসংখ্যান হিসাব করেছি বাংলাদেশে 15 কোটি 18 কোটি যদি জনগণ থাকে 3 কোটি ধরলাম অন্য অন্য ধর্মালম্বী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান 3 কোটি আর 15 কোটি যদি মুসলমান থাকে এই 15 কোটির মধ্যে মাত্র 2.5% মানুষ নামাজ পড়ে কয় পার্সেন্ট মাত্র 2.5% মানে 2.5 কোটি মানুষ নামাজ পড়ে দৈনিক আর 12.5 কোটি পড়ে না এই 12.5 কোটি হলো গরু খাওয়া মুসলমান ঠিক কিনা বলেন আপনাদের এলাকার মসজিদে একটা প্রশ্ন করি জুমার দিনে কত কাতার মুসল্লি হয় জোরে বলেন জোরে বলেন জুমার দিনে মসজিদ ভরে যায় আমি এই গত রমজানের ঈদের 3 দিন আগে একটা মাহফিল করেছিলাম চাঁদপুর মতলবে বা জোহর আমার বয়ান ছিল মাশাআল্লাহ জোহরের পরে দেখি মাঠ কানায় কানায় ভরে গেছে আমি জিজ্ঞেস করলাম হুজুর এত লোক কোত্থেকে এলো কা হুজুর আপনি জানেন না আমার মুসল্লিরা খুব ধার্মিক মাশাআল্লাহ খুব ধার্মিক হুজুর আপনার মসজিদে ফজরের সময় কেমন মুসল্লি হয় এখন আর কথা বলে না আমি বললাম জুমার নামাজে কেমন মুসল্লি হয় বলে হুজুর জুমার নামাজে মসজিদ ভইরা যায় আপনার মুসল্লিরা অনেক ধার্মিক কিন্তু ফজরের নামাজে কয় কাতার মুসল্লি হয় বলে হুজুর রমজান মাসে তো মাশাআল্লাহ মোটামুটি ভালোই হয় রমজান ছাড়া কেমন হয় এবার ইমাম সাহেব চুপ করে আছে এই ইমাম সাহেব চুপ করে আছেন কেন বলেন কেমন মুসল্লি হয় বলে হুজুর আমি 80 গড়ে খাই কয় গড়ে খায়
80 ঘর বুঝেন তো আপনারা খাওয়ান তো সাতক্ষীরার মানুষ ইমাম সাহেবরে হ্যাঁ ইমাম সাহেবদেরকে মহব্বত করবেন ভালোবাসবেন আলেমদেরকে ভালোবাসবেন আলেমদের সমালোচনা করবেন না আলেমদের সমালোচনা করলে ইন্তেকালের সময় জবানে কালেমা নসিব হবে না ঠিক বলতে পারেন হুজুর আপনি হুজুর দেখে কি আপনি আপনাদের দলের লোকের নামে সাফাই গাইতেছেন না আল্লাহর কোরআন বলছে ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাহ তাআলা বলে এই জমিনের মধ্যে যদি কোন সম্প্রদায় আল্লাহকে ভয় করে আলেমরাই ভয় করে ঠিক কি না বলে ঠিক না রাসূলের হাদিস ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিশ ওয়ারিশ আলেমরা যদি কোনো অপরাধ করে তাদেরকে আল্লাহ বিচার করবে পর্দার অন্তরালে নিয়া পর্দার আড়ালে নিয়া বিচার করব আর আপনাকে ডাইরেক্ট সাইজ করব রাগ করেন না আলেমরা আছে বলেই বাংলার জমিনে ইসলাম আছে ঠিক কি না বলেন আলেমদের কারণে বাংলার জমিনে এখন ইসলামের কথা বলা যায় আলেমরা না থাকলে এই দেশ থেকে নাস্তিক মুরতাদরা ইসলামের 12টা বাজায় ফেলাইত আলেমদের কারণে কথা বলেন সারা পৃথিবী আজকে টিকে আছে ইসলাম এবং মুসলমান এখনো জমিনে টিকে আছে আলেমদের কারণে আলেমদেরকে ভালোবাসবেন আলেমরা হলো মাথার দশ তাদেরকে গোলাম মনে করবেন না কিছু মসজিদের সেক্রেটারি সভাপতি আছে আলেমদেরকে তার বাপ দাদার গোলাম মনে করে ওই ঘরে যায় বোর সাথে পারে না ঠেটানি খায় গুতা খায় পরে এসে ইমাম সাহেবের সাথে ওই রাগ জারে আছে কি আছে না আছে কি আছে না আলহামদুলিল্লাহ আমি ঢাকা শহরের একটা মসজিদে জুমা পড়াই বাংলাদেশের নাম করা একটা মসজিদ প্রায় 10,000 মানুষ একসাথে আমার পিছনে জুমা পড়ে ঈদের নামাজ পড়ে প্রায় 15,000 আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন হাজী আব্দুস সাত্তার জামে মসজিদ শ্রীপুর মাওনা ভাঙ্গনাহাটি ওই মসজিদে ঢুকলে মনে হয় না যে বাংলাদেশে আছেন ঢুকলে মনে হয় আরব বিশ্ব অথবা ইউরোপে আছেন এত সুন্দর করে আল্লাহর বান্দা একটা মসজিদ বানাইছে আমার মসজিদের সম্মানিত সভাপতি হাজী আব্দুস সাত্তার সাহেব এত ভালো মানুষ আমি কোরআন পড়ি আর সে নিজে তাকবীর দেয় জমিনে ভালো মানুষ আছে কি আছে না আছে কি আছে না হ্যাঁ যারা ভালো আমরা তাদেরকে ভালো বলবো ঠিক কি না বলেন আপনাদের জন্য আমরা দোয়া করি ভালোবাসি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করি আবার কিছু মসজিদ কমিটি সেক্রেটারি সভাপতি আছে চায়ের দোকানে বসে ইমাম সাহেবের নামে বদনাম করে করে সুদের ব্যবসা আছে কি আছে না করে সুদের ব্যবসা খায় সারাদিন সুদ আর ঘুষ আর ইমাম সাহেবের বিরুদ্ধে যায় খালি গীবাত আর গীবাত শেকায়াত আর শেকায়াত ইমাম সাহেব আল্লাহওয়ালা মানুষ শুইনাও না শোনার ভান করে কিন্তু সবই বোঝে যারা জান্নাতি এই দুনিয়াতে তারা হয় একটু নরম ভদ্র সভ্য টাইপের ঠিক কিনা বলেন জান্নাতি মানুষ কখনো কর্কশ ভাষী হয় না জান্নাতি মানুষ হয় নরম স্বভাবের তারা অনেক কিছু দেখাও না দেখার ভান করে বুঝেও না বোঝার ভান করে তারা সহজ সরলভাবে জমিনের মধ্যে চলে নবীজি বলে এরাই হলো জান্নাতি ঠিক কিনা বলেন আল্লাহর বান্দারা যেই কথা বলছিলাম আল্লাহ বলছেন তোমরা মুসলমান না হয়ে মরো না এবার বলতে পারেন হুজুর বাংলাদেশে 15 কোটি মুসলমান আমি তো আগেই বলেছি মাত্র 2.5% মানুষ নামাজ পড়ে যদি বাংলাদেশের 100% মানুষ নামাজ পড়ত আজকে যেই গ্রামে মাহফিল হতেছে সুলতানপুর ঠিক কিনা বলেন এই সুলতানপুরের যে জামে মসজিদ আছে এই জামে মসজিদে জায়গা হতো না এর মতো 10টা মসজিদ বানাইতে হতো আমরা হলাম বাৎসরিক মুসলমান আমরা হলাম বাৎসরিক মুসল্লি এই যে রমজান মাস আসছে এক মাসে রোজা রাখছে ইবাদত করছে আর 11 মাস খবর নাই এরা হলো গরু খাওয়া মুসলমান ঠিক কিনা বলেন রাগ করতেছেন নাকি আল হাক্কু মুরুন হক কথা হলো মিষ্টি হক কথা কি হক কথা হলো তিতা কিন্তু তিতা হলেও হক কথা বলতে হবে হক কথা না বললে এই জমিন থেকে দিন মুছে যাবে ঠিক কিনা বলেন আবার আরেক
ক্যাটাগরির মুসলমান আছে যারা সপ্তাহে একদিন মসজিদে আসে শুধু জুমার নামাজ পড়ার জন্য, আছে কি আছে না? আরেক ক্যাটাগরির মুসলমান আছে যারা বছরে দুই দিন নামাজের জন্য আগে আগে যায়, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এদেরকে বলছেন তোমরা মুসলমান না হয়ে মরো না, এই সমস্ত গরু খাওয়া মুসলমান আল্লাহর কাছে কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে তাদের দাম যারা এক মাস রোজা রেখেছে, কোনোদিন এক মাসের নামাজ কাজা করে নাই, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছে, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করেছে, দিনের বেলা রোজা রেখে সব কাজ কাম ব্যবসা বাণিজ্য করেছে, টাইম টু টাইম আল্লাহ তাআলার ঘরে হাজিরা দিয়েছে, এক মাস যেমন করে হাজিরা দিয়েছে বাকি এগারো মাস যদি আমরা এইভাবে করে মসজিদের সাথে সম্পর্ক রাখতে পারি, সম্পর্ক করতে পারি, এক মাসের ইবাদতের মতো যদি আমরা এগারো মাস ইবাদত করতে পারি, তাহলেই আমরা হব তাকওয়াবান মুসলমান, ঠিক কিনা বলেন? যারা তাকওয়াবান মুসলমান তারা দৈনিক আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর জিকির করে, কথা বলেন? যারা তাকওয়াবান মুসলমান তারা দৈনিক কিছু না কিছু দান করে। যারা তাকওয়াবান মুসলমান তারা সব সময় দিনের কাজে লেগে থাকে। এই কারণে আল্লাহর নবী বলেন মুসলিম শরীফের হাদিস, ও আমার উম্মতেরা, তোমাদের ইন্তেকালের পরে তোমাদের টাকা পয়সা ধন সম্পদ ক্ষমতা বাড়ি গাড়ি কিছুই তোমাদের সাথে কবরে যাবে না, তোমাদের সাথে কবরে যাবে তোমাদের সবকায় জারিয়া, যে সমস্ত ভালো কাজগুলো তুমি করেছো এই সমস্ত কাজের স্বভাব তুমি কবরের মধ্যে পাবে। তুমি যদি নেক সন্তান দুনিয়াতে রেখে যাও তাহলে নেক সন্তান তোমার জন্য দোয়া করবে, আবার তুমি যদি এলেম শিখে দিন শিখে সেটা যদি তুমি দিনের পথে মানুষকে বুঝাও সেই স্বভাব তুমি কবরের মধ্যে পাবে। সুতরাং আমার উম্মতেরা তোমরা দুনিয়ার জমিনে এই সমস্ত তিনটা ভালো কাজ তোমরা সব সময় এই ভালো কাজের সাথে লেগে থাকবা, জুড়ে থাকবা, যদি তোমরা থাকতে পারো বাকি এগারো মাস যদি এইভাবে করে সবকায় জারিয়া কোরআনের তেলাবাত এবং দিন এলেম দ্বারা যদি মানুষের উপকার করতে পারো তাহলে এই সবাব তোমরা কবরের মধ্যে পাবে। সুতরাং আমরা এক মাস রোজা রেখেছি, আমরা এই কথা মনে করব না, এক মাস রোজা রাইখে আমরা জান্নাত কামায় ফালাইছি, এক মাস রোজা রাইখে আমরা জাহান্নাম থেকে বেঁচে গেছি, এখন আমাদের আর ইবাদত করার দরকার নাই, এটা কোনো ইমানদারের চিন্তা ভাবনা হতে পারে না, এই চিন্তা ভাবনা হলো ইবলিস শয়তানের চিন্তা ভাবনা, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? কিছু মানুষ বলে আরে ভাই এক মাস যে ইবাদত করছি মিয়া দেখেন নাই একেবারে জান্নাত কামাই করে ফেলাইছি, আল্লাহর খুশি করে ফেলাইছি। আবার কিছু মানুষ আছে নামাজে গেলে টিটকারি মারে, ওই মিয়া এক মাস ইবাদত করছো না, এত ইবাদত করার দরকার নাই, আরে এবার একটু দুনিয়ায় ফুর্তি করো মজা মাস্তি করো না, এগুলা কখনো ইমানদারের কথা হতে পারে না, ঠিক কিনা বলেন? কারণ এই পৃথিবীতে আমরা থাকবো না, আমরা যেই নেক আমল করেছি এই নেক আমল দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না, যদি আল্লাহ আমাদের উপর বিনা হিসাবে আল্লাহ জান্নাত না দেন, আল্লাহ যদি আমাদের উপর রাজি খুশি না হয়ে যদি আল্লাহ আমাদের উপর বেজার হয়ে যান, এই আমল দিয়ে আমরা জান্নাতের ধারে কাছেও যেতে পারবো না।